তোমাকে দেখলে আমার প্রেম না লাগাইতে মন চাই। বউকে কখনো বলবেন না আমার কাজ আছে, কাজকে বলবেন আমার বউ আছে। যে মেয়েগুলো হোটেলে কাজ করে তাদেরকে বলা হয় বেশ্যা। কি যে মেয়েগুলো হোটেলে কাজ করে তাদেরকে বলা হয় বেশ্যা? ভাই এখন আর হোটেলে কাজ করলেই হয় না বেশ্যা। কেন? কারণ এখন তাদের স্বামীরাই আয়না লাগায় দেয়, টিকটক ফেসবুক ইউটিউবে আয়না করাইতে চাই ব্যবসা। দুর্ভাগ্যবশত তাদেরকেই বলা হয় বেশ্যা। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে, এন্ড আই এম ফ্রিদি ফ্রম নাইজেরিয়া। সো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। পৃথিবীতে সুন্দর বলতে কিছুই হয় না। সিরিয়াসলি আয়নাতে নিজেকে দেখার পর আমি সবসময় এই কথাটাই বলি। আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সে তত বেশি সুন্দর। এটা পুরোপুরি ফাও কথা ভাই। কি বলছেন আপনি? যাহা বলিতেছি ইহা সত্য কথা বলিতেছি। প্রমাণ দাও। কেননা এই ভদ্র সমাজে কোনো ভালো মানুষ নাই। এখনকার যুগে ভালোবাসাটাও সুন্দর চেহারা দেখেই হয়, আর যদি তুমি ছেলে হও তাহলে তোমার টাকা তো বাধ্যতামূলক থাকতেই হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারপরও তুমি সুন্দর হও বা না হও ওটা দেখার বিষয় নাই, তুমি একটা মেয়ে মানে তোমাকে সুন্দর হতেই হবে। কেননা এখনকার যুগের ছেলেরা সবসময় সুন্দর মেয়েই চায়। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। যদি কালো সাদার ভেদাভেদ না হতো তাহলে কি এই ভদ্র সমাজে উঁচু নিচু বলে কোনো জাত থাকতো? এই জন্যই তো আই লাভ ইউ মাই বাংলাদেশ, কেননা এখানে কালার দাম আলাদা সাদার দাম আলাদা। তিলে তিলে আর কত দিবা কষ্ট, থাকতে চাও না বলে দাও না স্পষ্ট। তাও তো ফেসবুকে ভালো আছে ক্লাস 6 7 এর মাইয়া স্ট্যাটাস দেয় যে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ অনুভূতি হচ্ছে মা হওয়া। এ তো দেখি ক্লাস 4 এর মাইয়ার ব্রেকআপ হয়ে যাইতাছে। আজীবন কার বালটা ফালাইলাম তাইলে? উনি কি লিপসিং করেছেন? করেননি, শুধু তার পম্পম গুলো একটু দেখাইছে নিচে থেকে উপর আনছে ক্যামেরাটা। আর নিচে থেকে আনার সময় তার পম্পম গুলো সুস্পষ্ট ভাবে দেখা যাচ্ছিল, যার কারণে তার ভিডিওতে লাইক পড়ে গেছে লাখ লাখ। তো ভাই আর কি লাগে ভাই, দুই তিনটা ভিডিওতে এভাবে জাস্ট মিলিয়ন ভিউজ আসলেই তুমি ভাইরাল, আর কি লাগে তোমার? কও বোকাচোদা। শালার ছেলে মানুষে টুনটুনি দেখাইলে স্ট্রাইক মারে, আর মাইয়া গো পম্পম দেখাইলে লাইক কমেন্ট শেয়ার করে। ছিড়ে যাক প্লাজো, উড়ে যাক লুঙ্গি, তুমি কি হবে আমার জীবন সঙ্গী? যদি ছিড়ে যায় প্লাজো আর উড়ে যায় লুঙ্গি, কি যদি ছিড়ে যায় প্লাজো আর উড়ে যায় লুঙ্গি, তাহলে কেন হতে হবে তোমার জীবন সঙ্গী? যতক্ষণ না নতুন কাপড় পরছি ততক্ষণের জন্য হয়ে যায় সঙ্গী। তোমাদেরকে বুঝতে হবে না, যাদের বুঝার তারা এমনি বুঝে গিয়েছে। তো এই খ্যানকি মেগিকে আমি যত কিছুই বলি না কেন অনেক শর্ট হয়ে যাবে, কেননা সে তো কাপড়ই শর্ট পরে না লং পরে, টেনে টেনে শুধু কাপড়গুলো শর্ট করে। তো আমি জাস্ট আপনার জন্য এতটুকুই বলতে চাই কি আমার প্যান্টের চেন খোলা ছিল না, আমি খুলে ফেলছি ভাই, কারণ আপনাকে দেখলে আমার হাত মারার শখ জায়গা যাই। গোটার বিদেশ করতে আইছি আজকে 10 দিন ধরে জঙ্গলের ভিতরে সুতাইতে সুতাইতে জানের কাম শেষ। কেন জানি ভাই, মানে সিরিয়াসলি আমি হাসি আটকাইতে পারতেছি না ভাই, আমি অনেক চেষ্টা করতেছি। তো ভাই আমি জাস্ট এটাই বলবো ভাই, একটা মেয়ে হয়ে কেন বাইরে যাওয়ার স্বপ্ন দেখো? হ্যাঁ বাইরে যাওয়ার স্বপ্ন দেখা এলাও আছে, বাট তোমার ফ্যামিলি মেম্বার্স এর কোন লোক যদি ওইদিকে থাকে তাহলে তুমি এই স্বপ্নটা দেখতেই পারো। বাট তুমি একা একা যাই বা খুব সুন্দর ভাবে রাজাকাররা, আই মিন তোমাকে ওই যে কি যেন বলো এগুলো দালালরা তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে কিংবা ভালো দিক দিয়ে নিয়ে যাবে, এই
এই আশা করা আর মনে করো যে কুত্তার কাছ থেকে গরুর দুধের আশা করা একই চাওয়া। দশ দিন ধরে জঙ্গলে দিতেছে ভাল লাগতেছে কি বলছেন? আই মিন দশ দিন ধরে তাদেরকে জঙ্গল দিয়ে হাঁটায় নিয়ে যাইতেছে, আমি এটা বলতে চাইছি। মিথ্যে কথা, তুই মিথ্যে বলছিস। আমি সত্যিটা জানার পরও চুপ ছিলাম, কারণ সে মিথ্যা কথাটাও অনেক সুন্দর করে সাজায় বলতো। ওয়েট ওয়েট ওয়েট, এরকম আর একটা ভিডিও আমি কই জানি দেখছিলাম আরো কয়েক মাস আগে, ভাইরাল হয়েছিল আই থিঙ্ক বছর খানিক আগে, কি জানি মেয়েটার নাম দুষ্টু বিশ্বাস। ওয়েট, তার ভিডিওটা প্লে করি। আহা হা, কি অপরূপ মিল দুইটার মধ্যে, দুইটার মধ্যে জাস্ট একটাই মিল, জাস্ট আরেকটাও অমিল। দুইটাই হচ্ছে প্রতিবন্ধী, এই দিক দিয়ে হলো মিল, আর আরেক দিক দিয়ে হচ্ছে একটা হলো গ্রামের চাস্ত বোন আর একটা হলো ক্ষেতের চাস্ত বোন। এই যে এটা হলো গ্রামের চাস্ত বোন আর এটা ক্ষেতের চাস্ত বোন, কারণ এটার ফেস দেখে কেমন যেন ক্ষেত ক্ষেত মনে হইতাছে। ভাই এত ইমোশন তাদের পুটকি দিয়ে কিভাবে আসে ভাই, আমারও তো জানার ইচ্ছা ভাই, এত ইমোশন আমাদের তো নাই। আমাদেরকে একটু ইমোশন ঢেলে দাও না ভাই, আমাদেরও তো ইমোশন জাগতে ইচ্ছে হয় মাঝে মাঝে। আরে যে মানুষ এত কষ্টে থাকে এত সুখে থাকে, আমাদের ইমোশন গেল কই? আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম 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 গেলাম।